চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় চকীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার লোহালামারি বাজারে এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগের ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন চক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলু মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসমত মিন্নিপু ইউপি সদস্য নুরুল ইসলাম বাবলু আওয়ামী লীগ নেতা করিমুল হক বাচ্চু জাহাঙ্গীর আলম নিহতের স্ত্রী রেখা খাতুন ও মারুফসহ অন্যান্যরা গেল দশই জানুয়ারি ইয়াসিন আলু ফিটু সরকারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি